ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গিনিকে বিশাল ব্যবধানে পরাজিত করলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে। টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের পর এটি সেলেসাওদের প্রথম জয়। বার্সেলোনার কার্নেলা এল পার্ট স্টেডিয়ামে গিনিকে 4-1 গোলে পরাজিত করেছে ভিনিসিয়াস রদ্রিগোরা। পুরো ম্যাচ জুড়ে গিনির বিপক্ষে আধিপত্য বজায় রেখেছে সেলেসাওরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পুরো ম্যাচে 59% বল নিজেদের দখলে রেখে 12 শট নেয় প্রতিপক্ষের জালে, যার মধ্যে 8টি ছিল লক্ষ্যে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে এই ম্যাচে নাম্বার 10 পড়েছে ভিনিসিয়াস জুনিয়র। করেছেন গোল, ব্রাজিলের চতুর্থ গোলটি করেন এই তারকা। গিনির বিপক্ষে ম্যাচে ব্রাজিল প্রথম গোলের দেখা পায় ম্যাচের 27তম মিনিটে। কোয়ালিংটনের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সেলেসাওরা। সতীর্থের কিক করা ইনডাইরেক্ট ফ্রিকিকের বলটি আসে তার সামনে, এরপর বলটিকে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠায় কোয়ালিংটন। প্রথম গোলের 3 মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পায় সেলেসাওরা। এ সময় মাঝ মাঠ থেকে পাওয়া বলটি নিয়ে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষ ডিবক্সের দিকে ছুটেন রদ্রিগো গোয়েল। এরপর বুলেট গতির শটে চোখ দাদানো দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদের এই তারকা। এরপর অবশ্য ম্যাচের 34তম মিনিটে একটি গোল হজম করে ব্রাজিল। 2-1 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অর্থাৎ ম্যাচের 47তম মিনিটে গোলের দেখা পান এডার মিলিতাও। মিডফিল্ডার লুকাস পাকুয়েতার বাড়ানো বল থেকে চমৎকার এই গোলটি করেন এডার মিলিতাও। পরে একদম ম্যাচের শেষ দিকে নির্ধারিত সময় শেষ হবার 2 মিনিট আগে সফল স্পট কিক থেকে গোল করে ব্যবধান 4-1 করেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ পর্যন্ত এই ম্যাচের 4-1 গোলের বিশাল জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচটি খেলবে সেনেগালের বিপক্ষে।